সাকিবের কিছু মূর্খ দর্শক আছে যারা না বুঝে উল্টাপুল্টা কমেন্টস করে, ওদের জন্মেরই ঠিক নাই আমি মনে করি। এই কত বেশি না, 50 থেকে 60 জন, ঠিক আছে? মানে ওদের, ওরা যে কত বড় মূর্খ, একটা যে কোনো মানুষকে, যে কোনো মানুষকে হ্যাঁ বকা দিয়ে বসে। আমি জিজ্ঞেস করি ওই মূর্খদেরকে, জিজ্ঞেস করি তোরা কি ওদের পায়ের যোগ্য, পায়ের যে নখের, নখের যোগ্য? পিছুর থেকে তো কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর সামনে এসে কি করে জানো, যখন কুকুর সামনে এসে গাঁটটা নোয়া দেয় পায়ের সামনে, আর তখন পা দিয়া গাঁটটা দেয় কুকুর আদর করে। তো তোরা করে যদি সামনে পায় মানুষ, তোদেরকে পা দিয়েই কিন্তু পুষবে। এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলতেছি না, আমি শুধু বলতেছি মাত্র 50 থেকে 60টা দর্শকের ব্যাপারে যারা পা যে উল্টাপুল্টা কমেন্টস করে। আজকের আমার এই কথার পরে যদি ওদের জন্মের ঠিক থাকে তাহলে মনে হয় কোনো দিন কোনো মানুষ নিচে বকাবকি করবে না, যদি যাদের জন্ম ঠিক থাকে। আর জন্ম যদি ঠিক না থাকে তাহলে বকা দিতেই পারে, তাহলে ধরে রাখার মতো কেউ নাই, ঠিক আছে? শেষ করি, ধরে রাখার মতো নয়, আমি কথা বলি না, কারণ আমি উচিত কথা আমার বাপেকে আমি ছাড়ি না। সিনিয়ররা যদি কেউ যদি সত্যি কথা বলে, হ্যাঁ সত্যি কথা যেই বলে তাকেই বকাটা দিচ্ছে, মনে হয় যে তাদের বাপরে মনে হয় কেউ চড়াই যাচ্ছে, আমার কাছে মনে হইল, ঠিক আছে? তো বেটা তোর বাপরে আগে দেখ, তোর বাপের কেউ চড়ায় নাই, যারা বলে তোর বাপের ভালোর জন্যই বলে, ঠিক আছে? তো তোরা তো উল্টাপুল্টা মানুষকে গালা দেয় আছে, এটা দেয় তোলে, যারা গালি দেয়, যারা বকা দেয়, যারা লেখে উল্টাপুল্টা কমেন্টস করে, আমি তাদেরকে বলতে চাই, তাদেরকে আসলে জন্মের পরিচয় ঠিক আছে? আমার তো মনে হয় তাদের ঠিক নাই, ঠিক থাকলে তারা ওই বকা কে সিনিয়র, কে মুরব্বী, কে হ্যাঁ তাস করে অন দ্য স্পটে বকাবকি দিয়ে দেয়, ঠিক আছে? আমি হাসি এগুলো দেখলে, হ্যাঁ, কারণ আমি হাসি এই কারণে, আমি ওদের কুকুর মনে করেই হাসি, ঠিক আছে? আমি মানুষ মনে করি না, কুকুর তো কত ড্রেনের পচা খাবারই তো খায়, তাই না?